بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি গণকের নিকট যাওয়া বা তাদেরকে জিজ্ঞেস করা এবং তারা যে কথাটি বলবে সেগুলো বিশ্বাস করা বা গণকি করা এটা শিরকি কাজ, কিন্তু এমন আমার প্রশ্ন হলো যে অনেক সময় গণকেরা যা বলে বা যারা ভবিষ্যৎবাণী করে তারা যা বলে তা সত্য হয়ে যায়, যে কারণে মানুষ তাদের কথাগুলো বিশ্বাস করে নেয়। তো আমরা যখন মানুষকে বোঝাতে যাব যে এটি শিরকি কাজ, এটি হারাম, তখন তো তারা বলবে যে না, তারা তো ঠিকই কথাই বলে। তাহলে আমরা তাদেরকে কীভাবে বোঝাবো বা তারা কীভাবে জানতে পারে? যদি গায়েবের খবর তারা নাই জানবে তাহলে তারা কীভাবে সঠিক কথাটা বলে দেয়? আসলে আপনার প্রশ্নের উত্তরে বলবো যে যারা গণকি করে তারা কিভাবে বলে দেয়, সঠিক হয় কিভাবে। আসলে তাদের প্রত্যেকটা কথা যে সঠিক হয় এই কথাটা কিন্তু সঠিক নয়। তাদের প্রত্যেকটি কথাই যে সঠিক হয় এই কথাটি সঠিক নয়। প্রথমত বরং অনেক মিথ্যা কথা তারা বলে যেটা বাস্তবের সাথে মিল নেই, কারণ কি সেটা আমরা কিছুক্ষণ পর বুঝতে পারবো। আর যদি সঠিক হয়েও থাকে তাহলে এর মৌলিক দুটি কারণ রয়েছে। প্রথমত তারা এক্ষেত্রে শয়তানকে ব্যবহার করে, শয়তানের সাহায্য নেয়, জিনদের সাহায্য নেয়। প্রশ্ন হতে পারে আমাদের অনেকের যে তাহলে জিনেরা কি গায়েব জানে? এই কথা কিন্তু আমাদের এখনই প্রশ্ন আসবে মাথায় যে জিনদের সহযোগিতা নেয় দিয়ে ঠিক হয় তাদের কথা, তার মানে তারা কি তাহলে জিনেরা কি তাহলে গায়েবের খবর জানে? না, জিনেরা গায়েবের খবর জানে না, কারণ আমরা আপনাদেরকে আলোচনার মধ্যেই বলে দিয়েছি স্পষ্ট কোরআনের আয়াত দিয়ে যে মহান আল্লাহ ছাড়া গায়েবের কেউ খবর রাখেন না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন না। যেটা সেটা ওহির মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয় সেটি ভিন্ন কথা। সুতরাং রাসূল সাল্লাম যদি না জানেন তাহলে জিনেরা জানবে কি করে? আর এই জিনিসটি স্পষ্টভাবে প্রমাণিত হয় সূরা সাবার মধ্যে। মহান আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতিহি ফালাম্মা খারা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। অর্থাৎ যখন আমি সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘটালাম তখন জিনদেরকে তার মৃত্যুর খবর জানালো কে? শুধু মাটির পোকা যা সুলাইমান আলাইহিস সালামের লাঠি খাচ্ছিল। অতঃপর যখন তিনি পড়ে গেলেন তখন জিনরা বুঝতে পারলো যে যদি তারা গায়েবের খবর জানতো তাহলে তারা এরকম লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকতো না। এখানে সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন অথচ জিনরা জানতে পারেনি, তার লাঠি যখন পোকাতে খেয়ে নিয়েছিল এবং তিনি লাঠি ভেঙে পড়ে গেছিলেন তখন বুঝতে পেরেছিল জিনেরা যে তিনি মারা গেছেন। তাহলে তারা যদি গায়েবের খবরই জানবে তাহলে তারা জানতে পারলো না কেন? এ বিষয়ে বিশিষ্ট মুফাসসির আব্দুর রহমান সাদি তার তাফসিরের মধ্যে লিখেছেন যে সুলাইমান আলাইহিসসালাম তার ঘরে ইবাদতে মশগুল ছিলেন, তারপর জিনরা তার জন্য বিল্ডিং বানাচ্ছিল। এমত অবস্থায় আল্লাহ সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু দিলেন কিন্তু জিনরা তা জানতেই পারলো না। শেষ পর্যন্ত তার লাঠিতে জমিনের পোকা লেগে সেটা নষ্ট হয়ে যাওয়ার পর তিনি পড়ে গেলেন। কোনো কোনো বর্ণনায় দেখা যায় সেটা ছিল পূর্ণ এক বছর। তখন জিনরা তাদের ভুল বুঝতে পারলো যে যদি তারা গায়েবের খবর জানতো তবে এতদিন কষ্ট করতো না। তাহলে এটি থেকে আমরা বুঝে গেলাম যে জিনরা গায়েবের খবর রাখে না। তাহলে কীভাবে জিনদের সাহায্য নিয়ে গণকেরা জানতে পারে? প্রশ্ন তো থেকেই যায় তাহলে। হ্যাঁ, জানতে পারে, এর দুইটি মাধ্যম রয়েছে। প্রথমত জিনরা আসমানের ফেরেস্তাদের কাছ থেকে মানে ছ মেরে খবর নিয়ে আসে। খবর নিয়ে আসার পর সেটা তাদের গণক বন্ধুদেরকে দিয়ে দেয়। তারা আসমানি খবরাদি শুনতো, শুনে ফেরেস্তাদের কাছ থেকে তারপর এসে তাদের যে গণক বন্ধু যারা আছে তাদেরকে দিয়ে দিত, তখন গণকরা সেটা বলতো।
গণকেরা জিনদের সাহায্য নিতে কিভাবে, জিনরা খবর নিয়ে আসতো আসমানি খবর ফেরেশতাদের কাছ থেকে চুরি মেরে চুরি করে, তারপর তারা গণকদেরকে বলে দিত, তখন গণকরা বলে দিত, তখন সঠিক হয়ে যেত। এভাবে সঠিক হতে পারে। আমরা স্পষ্ট করি আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গণকদের সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আপনারা যেমন জিজ্ঞেস করেছেন তেমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, সালা উনাসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুহান, গণকদের সম্পর্কে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ফাকাল আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসু বিশাইইন, গণকের কথা যখন বলা হলো তখন রাসূলুল্লাহ বললেন যে ওরা কিছুই না, ওরা কিছু না, এগুলো বাউতাবাজি এগুলো। তো সাহাবারা তখন বললেন আল্লাহ রাসূল, ফাইন্নাহুম ইউহাদ্দিসুনা আহিয়ানান বিশাইইন ইয়াকুনু হাক্কান, গণকেরা মাঝে মধ্যে এমন কথা বলে দেয় যা বাস্তবে তো ঘটে যায়, তাহলে আপনি তো বললেন যে তারা কিছুই না, কিন্তু এমন কিছু বলে মাঝে মধ্যে এটা তো বাস্তবে ঘটে যায়, তাহলে এটা কি করে সম্ভব? তখন রাসূলুল্লাহ তাদেরকে বললেন, তিলকাল কালিমা মিনাল হাক্কি ইখতাফুহাল জিন্নি ফায়াকুরুহা ফি উযুনি ওয়ালিহি কররাদ দাজাজা ফায়াখলিতুনা ফিহা আকসারা মিন 100 কালবা। রাসূলুল্লাহ তখন বললেন, কথাটি কোত্থেকে এসেছে জানো, কোথা থেকে পায় ওদের কথা বাস্তব কিভাবে হয়, কথাটি জিন থেকে পাওয়া, জিনেরা আসমানের ফেরেশতাদের কাছ থেকে ছৌ মেরে নিয়ে এসে তাদের বন্ধু গণকদের কানে তুলে দেয় খবরটি, যেভাবে মুরগি তার বাচ্চাদের মুখে দানা তুলে দেয়, তারপর এই গণকেরা কি করে এর সঙ্গে আরো শতাধিক মিথ্যা কথা মিলিয়ে দেয়। তাহলে এই হাদিস, হাদিসটি সহিহ বুখারীর হাদিস, এটি 6213 নম্বর হাদিস, এটি সহিহ বুখারীর 6213 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ বললেন যে গণকেরা তাহলে কীভাবে সাহায্য নেয়, জিনদের, জিনেরা কোত্থেকে নিয়ে এসে আসমানের ফেরেশতাদের কাছ থেকে ছৌ মেরে নিয়ে এসে তাদের গণকদের কে বলে দেয়, তখন তারা এটি বলে, যে কারণে হয়তো সত্য হতেই পারে, যেমনটি সাহাবা ইকরাম জিজ্ঞেস করেছিলেন যে তাদের কথা তো সত্য হয়, যেমনভাবে আপনারা বলতেছেন। এরকম প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল, যেটি আমরা সহিহ বুখারীর এই হাদিসটি দ্বারা স্পষ্টভাবে প্রমাণ পেলাম। তবে এখানে একটি বিষয় আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো যে মানে আসমানি খবর যে নিয়ে আসার বিষয়টি, এটি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লামের নবুয়াত প্রাপ্তির পরে এটি বন্ধ হয়ে গেছিল, এটি বন্ধ হয়ে গেছিল, যেমনটি পবিত্র কোরআনে আমরা ইঙ্গিত পাই সূরাতুল জিনের মধ্যে, মহান আল্লাহ বলছেন জিনদের ভাষায়, ও আন্না লামাসনা সামা ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদান ওয়া শুহুবা ওয়া আন্না কুন্না নাক'উদু মিনহা মাকা'ইদা লিস-সামা ফামান ইস্তামি'ল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। জিনরা বলেছিল কি যে আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে, কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। এও যে আমরা আগে আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয়। তাহলে এই আয়াত দ্বারা যেটি প্রমাণিত হচ্ছে যে জিনরা আসমানের আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসে থাকতো, আগে পেত, কিন্তু কী হয়েছিল পরবর্তীতে, যেটি আমরা আয়াত দ্বারা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবুয়ত লাভের আগে আকাশের খবর চুরির ধারা অব্যাহত ছিল, শয়তানরা নির্বিঘ্নে উপরে আরোহণ করে ফেরেশতাদের কাছ থেকে সেটা শুনে নিত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের সময় নবুয়ত যখন লাভ করলেন তার ওহির হেফাজতের উদ্দেশ্যে চুরির সুযোগ বন্ধ করে দেওয়া হলো, এবং শয়তান খবর চুরির জন্য উপরে গেলে তাকে লক্ষ্য করে জ্বলন্ত উল্কাপিণ্ড নিক্ষেপ হতে লাগলো। চোর বিতরণের এই নতুন উদ্যোগ দেখে শয়তানরা জিনরা চিন্তিত হয়ে পড়েছিল, যেমনটি আমরা সহিহ বুখারীর আরেকটি হাদিস দ্বারা বুঝতে পারি। সহিহ বুখারীর 4921 নম্বর হাদিসের দিকে খেয়াল করুন, যে প্রথমে জিনরা যেমনটি আমরা পবিত্র কোরআনের সূরা জিনের মধ্যে পেলাম যে তারা মূলত আসমানের বিভিন্ন ঘাঁটিতে সংবাদের জন্য বসে থাকতো, কিন্তু পরবর্তীতে সেটা বন্ধ হয়ে গেছিলো। সহিহ বুখারীর 4921 নম্বর হাদিসেও এই ব্যাপারে ইঙ্গিত রয়েছে,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে নিয়ে উকাজ বাজারের দিকে রওনা হলেন। এ সময় জিনদের আসমানি খবরাদি শোনার ব্যাপারে বাধা সৃষ্টি করে দেওয়া হয়েছে এবং ছুড়ে মারা হয়েছে তাদের বিরুদ্ধে লেলিহান অগ্নিশিখা। ফলে জিন শয়তানরা ফিরে আসলে অন্য জিনরা তাদেরকে বলল, তোমাদের কি হয়েছে? তারা বলল, আসমানি খবরাদি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের উপর বাধা সৃষ্টি করা হয়েছে এবং আমাদের প্রতি লেলিহান অগ্নিশিখা ছুঁড়ে মারা হয়েছে। তখন শয়তান বলল, আসমানি খবরাদি সংগ্রহের ব্যাপারে তোমাদের প্রতি যে বাধা সৃষ্টি হয়েছে অবশ্যই তা নতুন কোনো ঘটনার কারণে হয়েছে। সুতরাং তোমরা পৃথিবীর পূর্ব ও পশ্চিম দিগন্ত পর্যন্ত সফর করো এবং দেখো ব্যাপারটা কী ঘটেছে। তাই আসমানি খবরাদি সংগ্রহের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এর কারণ খুঁজে বের করার জন্য তারা সকলেই পৃথিবীর পূর্ব ও পশ্চিমে অনুসন্ধানে বেরিয়ে পড়ল। আব্দুল ইবনে আব্বাস বলেন, যারা তিহামার উদ্দেশ্যে বেরিয়েছিল তারা নাখলা নামক স্থানে রাসূল সাল্লামের কাছে উপস্থিত হলো। রাসূল সাল্লাম এখান থেকে ওকাজ বাজারের দিকে যাওয়ার মনস্থ করেছিলেন। এ সময় সাহাবিদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন। জিনদের ওই দলটি কোরআন মজিদ শুনতে পেয়ে আরও বেশি মনোযোগ দিয়ে তা শুনতে লাগলো এবং বলল, আসমানি খবর আর তোমাদের মাঝে এটাই সত্যিকারের বাধা সৃষ্টি করেছে। এরপর তারা তাদের কওমের কাছে ফিরে এসে বলল, হে আমাদের সম্প্রদায় কওম, আমরা এক আশ্চর্যজনক কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথ নির্দেশ করে, এতে আমরা ঈমান এনেছি, আমরা কখনো আমাদের প্রতিপালকের শরীক করব না। এরপর আল্লাহ তার নবীর প্রতি অবতীর্ণ করলেন, বলো আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনেছে। জিনদের উপরোক্ত কথা নবী সাল্লামকে ওহী মারফত জানিয়ে দেওয়া হয়েছিল। হাদিসটি লম্বা হাদিস, অনেক আপনাদের সামনে উল্লেখ করলাম খুব দ্রুত, আপনারা যদি বুঝতে সমস্যা হয় রেকর্ডটা পুনরায় শুনবেন। মোদ্দা কথা, এই হাদিস থেকে যেটি বুঝতে পারলাম যে প্রথমে তারা সংবাদ সংগ্রহ করতো কিন্তু পরে তাদের বাধা সৃষ্টি করা হয়েছিল। রাসূল সাল্লামের মানে নবুয়ত লাভের সময় তার যে ওহী, সে ওহীর হেফাজতের জন্য এটি বন্ধ করে দেওয়া হয়েছিল, এটি ওহীর হেফাজতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন অনেকে করে থাকেন যে সেটি তো বন্ধ হয়েছিল কিন্তু এখন কি বন্ধ আছে না এখন আবার মানে চালু হয়ে গেছে? তো শেখ মোহাম্মদ ইবনে সালেহুল উসাইমিন তার কিতাব উত্তাওহীদ শরাহ কাউলুল মুফিদ প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় বলছেন যে রাসূল সাল্লামের মৃত্যুর পরে এটি আবার চালু হয়ে গেছে। এটি শুধুমাত্র তার নবুয়তী জীবনে বন্ধ ছিল, এটি শুধুমাত্র তার নবুয়তী জীবনে তা ওহীর হেফাজতের জন্যই বন্ধ ছিল, পরে আবার এটি চালু হয়ে গেছে। তাহলে আমরা এতগুলো আলোচনা থেকে যেটা পরিষ্কার বুঝতে পারলাম যে তারা জিনরা এভাবেই সংবাদটা নিয়ে এসে গণকদেরকে দেয়, গণকরা তখন বলে, যে কারণে সঠিক হয়। দ্বিতীয়, কীভাবে শয়তানের সহযোগিতা নেই, আমরা দ্বিতীয় প্রকার এবার জানব। দ্বিতীয় প্রকার হলো যে প্রত্যেকটা মানুষের একজন করে জিন সহচর আছে, জিন সঙ্গী রয়েছে। এরা কি করে, ধরেন আমার কোনো সংবাদ আমার শয়তান বা জিন জানতে পারলো, তো ও কী করে, ওই তখন যে গণকের যে সহচর রয়েছে, সঙ্গী রয়েছে জিনদের, তাকে সংবাদ দেয় আর ওই জিন তখন তার গণককে সংবাদ দেয়, এভাবে পেয়ে যেতে পারে। বিষয়টি আরেকটি আমি স্পষ্ট করি, হয়তো আপনারা বলবেন যে এটি কোত্থেকে পেলেন আপনি যে প্রত্যেকটা মানুষের জিন সহচর থাকে, জিন সঙ্গে থাকে। জি, আমরা এটি পেয়েছি পবিত্র কোরআনের আয়াত থেকেই। মহান আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলছেন, قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد। তার সহচর শয়তান বলবে, হে আমাদের রব, আমি তাকে বিদ্রোহী করে তুলিনি, বস্তুত সেই ছিল ঘোর বিভ্রান্ত। এর থেকে বোঝা যায় যে প্রত্যেকটি মানুষের জিন সহচর রয়েছে, যেমনটি কিয়ামতের দিন তার জিন সহচর আল্লাহকে এই কথা বলবেন। আর একটি স্পষ্ট হাদিস, আমরা সহিহ মুসলিমের একটি স্পষ্ট হাদিস আমরা শুনব, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ ওয়াক্কালাল্লাহু বিহি করিনাহু মিনাল জিন। রাসূলুল্লাহ বললেন, একদিন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে শয়তান থেকে মুক্ত, বরং প্রতিটি ব্যক্তির সাথে আল্লাহ তাআলা একজন জিনকে, শয়তানকে তার সঙ্গী হিসেবে নিয়োজিত করে দিয়েছেন। আশ্চর্যজনক কথা। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ওয়া ইয়াক, আল্লাহ রসুল আপনার সাথেও কি তাহলে আছে নাকি? তখন আল্লাহ রসুল বললেন, ওয়া ইয়া, হ্যাঁ আমার সাথেও আছে, ইল্লা আন্নাল্লাহ আনানি আলাইহি ফা আসলাম ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর। হ্যাঁ আমার সাথে আছে ঠিক, তবে মহান আল্লাহ আমাকে তার উপর বিশেষ ক্ষমতা দিয়েছেন, তাই সে আমার অনুগত বাধ্যগত হয়ে গেছে, অতএব সে আমাকে ভালো ছাড়া কখনো খারাপ কাজের পরামর্শ দেয় না। তাহলে এই হাদিসটি থেকেও আমরা স্পষ্ট বুঝলাম, সহিহ মুসলিমের একটি হাদিস,
ইসলামী ফাউন্ডেশনের বাংলা অনুবাদের নাম্বার অনুযায়ী 6904 নম্বর হাদিস, 6904 নম্বর হাদিস। মূল গ্রন্থের নাম্বারটা আমার কাছে আপাতত নেই, আপনাদেরকে অনুবাদ গ্রন্থ যেটা সেটার নাম্বারটি দিলাম। তো এখান থেকে এ হাদিস থেকেও স্পষ্ট বুঝলাম যে প্রত্যেকটি মানুষের, রাসূল সাল্লামের কথা অনুযায়ী প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ একজন জিন শয়তানকে সঙ্গী হিসেবে নিযুক্ত করে দিয়েছেন। এই জিন সঙ্গী কি করে, দুষ্টামি করে, ওই গণকের জিন সঙ্গীকে সংবাদ দেয়, আর গণকের জিন সঙ্গী তখন সে সংবাদটি পেয়ে যায়। এমনইভাবেও সত্য হতে পারে, এমনইভাবে সত্য হতে পারে। তাহলে আমরা এখন আমরা প্রথমে আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে দুইটা পদ্ধতি অনুযায়ী ওরা হয়তো সঠিক খবরটা জানতে পারে, যে কারণে সঠিক হয়। একটি হলো কি বললাম, জিনদের সাহায্যে, এবং জিনদের সাহায্যে কিভাবে সেটি দুইটি পদ্ধতিতে, একটি হলো আকাশ থেকে চুরি করে, আর একটি হলো এই জিন সহচরের মাধ্যমে। এবার আসি আমরা দ্বিতীয় প্রকারে, যার মাধ্যমে জিনদের কথা সঠিক হতে পারে, সেটি হলো যে তারা বিভিন্ন ইঙ্গিতে পায় বা বিভিন্ন আলামত দেখে বলতে পারে। তারা কিন্তু অনেক চালাক। ধরুন যে এলাকায় গণক আছে, সে কিন্তু তার নিজের এলাকার অনেক সময় খবর, সব খবর ডিটেলস রাখে, কার কোথায় কি হচ্ছে অনেক খবর তার চুরি করে রাখে, এবং তার তার কিছু কিন্তু সহচর থাকে, আমরা তো সবাই জানি এটি, তাদের কিছু সহচর থাকে। এই সহচরদের মাধ্যমে তারা চারিদিকে সহচরগুলোকে ছড়িয়ে রাখে, কোথায় কি কে সমস্যায় পড়তেছে এবং তাদের মধ্যে কি ঘটেছে এটা জানার চেষ্টা করে। চেষ্টা করার পর খবর তারা আগেই নিয়ে নেয়। তো ওই লোক যখন গণকের কাছে আসে, তখন তাকে আলামত দেখে বলে দেয় আগেই, আগের সংবাদ অনুযায়ী, তখন সেটা সত্য হয়ে যায়। অনেক সময় আবার অনেক সময় হয় যে মানে ধারণাপূর্বক বলে, ধারণার উপর ভিত্তি করে। ধরুন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতেছি যেটা বাস্তব ঘটে, ধরুন একজনের সম্পর্কে জানতে পারলো যে একজন তার মানে চাচাতো বোনকে ভালোবাসে, জানতে পারলো কোনোভাবে। পরবর্তীতে ধরুন ওই ব্যক্তি যে ভালোবাসে, সে হয়তো গণকের কাছে আসলো, তো গণককে জিজ্ঞেস করলো যে আমার ভাগ্যে কী আছে দেখুন তো, তখন সে গণক তাকে বলবে যে তোমার ভাগ্যে আছে যে তুমি তোমার চাচাতো বোনকে বিয়ে করবা, তোমার বাচ্চাও হবে। এই যে ও কিন্তু আগে থেকেই সংবাদ নিয়ে নিয়েছে যে সে ভালোবাসে, এই জন্য এটা বললো। প্লাস বাচ্চা তো বেশিরভাগ মানুষেরই হয়, এই যে ধারণার উপর ভিত্তি করে অনেক সময় কথা বলে, যে কারণে তাদের কথা কিন্তু সব সময় সঠিক হয় না। কারণ ধারণার উপর ভিত্তি করলে তো মিথ্যা হবেই, বিধায় যেটি সচরাচর দেখা যায় তাদের কথা মিথ্যাও হয়। তাহলে আমরা বুঝলাম যে একটি হলো জিনদের সহযোগিতার মাধ্যমে, শয়তানের সহযোগিতার মাধ্যমে, একটি হলো ধারণার উপর। আর এখন আমাদের প্রশ্ন হলো যে জিনদের কি সহযোগিতা নেওয়া যাবে কোনো কাজে, বা ধারণার উপর ভিত্তি করে কোনো কিছু বলা যাবে না? ধারণার উপর ভিত্তি করে কোনো কিছু বলা যাবে না, এটা তো অধিকাংশ ধারণাকে হাদিসে মিথ্যা কথা বলা হয়েছে, পবিত্র কোরআনে মিথ্যা বলা হয়েছে। তারপরে আপনি জিনদের সহযোগিতা যে নেওয়া যাবে না, আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে এবার আলোচনা করেছি, বিস্তারিতভাবে এর আগে আমি আলোচনা করেছি। জানি না নতুন গ্রুপে কেউ অ্যাড হয়েছেন কিনা, যে জিনদের সহযোগিতা নেওয়া যাবে কিনা, আমরা সেখানে স্পষ্টভাবে দলিল সহ বলেছি জিনদের সহযোগিতা কোনো অবস্থাতে নেওয়া যাবে না, কারণ জিনদের জন্য যদি আপনি হারাম কোনো কিছু না করেন তাহলে আপনাকে সহযোগিতা করবে না, যেমনটি তাদের নামে জবাই করা করবেন, তারপরে কোরআনের আয়াত লিখবেন নাপাকি বস্তু দ্বারা, এই ধরনের অনেক অনেক কিছু হারাম কিছু করা লাগে, না হলে তারা সহযোগিতা করে না। যে কারণে আমরা এবং পবিত্র কোরআনের সুরা আনআমের 128 নম্বর আয়াত, সুরা জিনের 6 নম্বর আয়াত, সুরা শুআরার 221 নম্বর আয়াত দ্বারা আমরা প্রমাণ দিয়েছি এর আগে আপনাদেরকে যে জিনদের সহযোগিতা নেওয়া যাবে না। বিধায় মানুষকে, এখন আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনি বলেছিলেন যে মানুষকে কিভাবে বোঝাবো, মানুষকে তারা তো বিশ্বাস করে না, এখন এভাবে বুঝাবেন যে তারা যদি, তাদের খবর যদি সত্যও হয় তাহলে এই কারণে সত্য হয়, এক ধারণার উপর ভিত্তি করে অথবা কোনো প্রমাণের উপর ভিত্তি করে, হয়তো বাস্তবিক কোনো আলামত দেখে তারা বলে থাকে ধারণার উপর ভিত্তি করে, এই কারণে হয়তো সঠিক হতে পারে। দ্বিতীয়ত শয়তানের কাছ থেকে সহযোগিতা নিতে পারে, আর শয়তানের কাছ থেকে সহযোগিতা নেওয়া যাবে না, বিধায় এই দৃষ্টিকোণ থেকেও তাদের কাছে যাওয়া বৈধ নয়। তো আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।